ওম শান্তি। 24/10/19 প্রাত মুরলি, বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের বাচ্চাদের দুঃখধাম থেকে সন্ন্যাস করাতে। এ হলো অনন্ত জগতের সন্ন্যাস। প্রশ্ন, লৌকিক সন্ন্যাসীদের সন্ন্যাস আর তোমাদের সন্ন্যাসের মধ্যে প্রধান পার্থক্য কোথায়? উত্তর, জাগতিক সন্ন্যাসীরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়, কিন্তু তোমরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে যাও না। ঘরে থেকে সম্পূর্ণ দুনিয়াকে কাঁটার জঙ্গল বলে মনে করো। তোমরা বুদ্ধি দ্বারা সম্পূর্ণ দুনিয়া থেকে সন্ন্যাস গ্রহণ করে থাকো। ওম শান্তি। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের প্রতিদিন বোঝান, কেননা অর্ধকল্প ধরে অবুঝ হয়ে গেছো, সুতরাং প্রতিদিন বোঝাতে হয়। প্রথমে তো মানুষের শান্তি চাই। আত্মারা প্রকৃতপক্ষে সবাই শান্তিধাম নিবাসী। বাবা হলেন চির শান্তির সাগর। এখন তোমরা শান্তির অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করছ। বলা হয়ে থাকে শান্তি দেবায়, অর্থাৎ আমাদের এই সৃষ্টি থেকে নিজেদের ঘর শান্তিধামে নিয়ে চলো, অথবা শান্তির উত্তরাধিকারী বানাও। দেবতাদের সামনে অথবা শিব বাবার সামনে গিয়ে শান্তি দাও বলে প্রার্থনা করে, কেননা শিব বাবা হলেন শান্তির সাগর। এখন তোমরা শিব বাবার কাছ থেকে অবিনাশী শান্তির উত্তরাধিকার প্রাপ্ত করছো। বাবাকে স্মরণ করতে করতে তোমাদের অবশ্যই শান্তিধামে যেতে হবে, স্মরণ না করলেও যেতে হবে। স্মরণ এই জন্যই করে থাকো, কেননা যে পাপের বোঝা মাথায় সঞ্চিত হয়ে আছে তা যেন ভস্মীভূত হয়ে যায়। শান্তি আর সুখ একমাত্র বাবা দ্বারাই প্রাপ্ত হয়ে থাকে, কেননা তিনি হলেন সুখ আর শান্তির সাগর, ওই দুটোই হলো প্রধান। শান্তিকে মুক্তি বলা হয়, তারপর জীবন মুক্তি আর জীবন বন্ধ। এখন তোমরা জীবন বন্ধ থেকে জীবন মুক্ত হতে যাচ্ছ। সত্যযুগে কোনো রকম বন্ধন থাকে না, গাওয়া হয়ে থাকে সহজ জীবন মুক্তি বা গতি সদ্গতি। এই দুটোর অর্থ এখন তোমরা বাচ্চারা বুঝেছ। গতি বলা হয় শান্তিধামকে, সদ্গতি বলা হয় সুখধামকে। সুখধাম, শান্তিধাম আর এটা হলো দুঃখধাম। তোমরা এখানে বসে আছো, বাবা বলেন বাচ্চারা তোমাদের ঘর শান্তিধামকে স্মরণ করো। আত্মারা নিজেদের ঘরকে ভুলে গেছে, বাবা এসে স্মরণ করিয়ে দেন, বুঝিয়ে বলেন, হে আত্মিক বাচ্চারা, যতক্ষণ আমাকে স্মরণ না করবে তোমরা ঘরে যেতে পারবে না। স্মরণ দ্বারাই তোমাদের পাপ ভস্মীভূত হবে, আত্মা পবিত্র হয়ে তারপর নিজ গৃহে ফিরে যাবে। তোমরা বাচ্চারা জানো এ হলো অপবিত্র দুনিয়া, একজনও পবিত্র মানুষ নেই। পবিত্র দুনিয়াকে সত্যযুগ আর অপবিত্র দুনিয়াকে কলিযুগ বলা হয়, রামরাজ্য আর রাবণ রাজ্য। রাবণ রাজ্যেই অপবিত্র দুনিয়া স্থাপন হয়ে থাকে, এটাই ড্রামার খেলা। এইসবই অসীম জগতের পিতা বুঝিয়ে বলেন, উনিই সত্য। পিতার বলা সত্য কথা তোমরা সঙ্গমেই শুনে থাকো, তারপর সত্যযুগে যাও। দাপর থেকে পুনরায় রাবণ রাজ্য শুরু হয়। রাবণ অর্থাৎ অসুর, অসুর কখনো সত্য বলতে পারে না, সেই জন্য একে বলে মিথ্যে মায়া, মিথ্যে কায়া। আত্মা মিথ্যে, শরীরও মিথ্যে, আত্মার মধ্যে সংস্কার ভরা থাকে। ধাতুযুগ চারটি, স্বর্ণ, রৌপ্য, তাম্র, লৌহ, সমস্ত খাত তোমরা যোগবল দ্বারা বের করে দিয়ে হয়ে ওঠো খাঁটি সোনা। তোমরা যখন সত্যযুগে থাকো তখন তোমরা খাঁটি সোনা, তারপর যখন সিলভার যুগে আসো তখন তোমাদের মধ্যে কিছু খাত পড়ে, তখন তোমাদের বলা হয় চন্দ্রবংশী। তারপর তাম্র এবং লৌহযুগে তোমাদের মধ্যে তামা লোহা মিশ্রিত খাত পড়ে, অর্থাৎ দ্বাপর কলিযুগে। তোমাদের মধ্যে রৌপ্য, তাম্র এবং লোহার যে খাত পড়ে তা তোমরা যোগবল দ্বারা বের করে দিয়ে থাকো। প্রথমে তোমরা আত্মারা সব শান্তিধামে থাকো, তারপর সর্বপ্রথম নেমে আসো সত্যযুগে, তখন বলা হয় গোল্ডেন এজ। তোমরা তখন খাঁটি সোনা, যোগ বল দ্বারা সম্পূর্ণ খাত বের করে দিলে খাঁটি সোনাই থেকে যায়। শান্তিধামকে গোল্ডেন এজ বলা হয় না, গোল্ডেন এজ, সিলভার এজ, কপার এজ এখানে বলা হয়। শান্তিধামে অপার শান্তি বিরাজ করে, যখন আত্মা শরীর ধারণ করে তখন বলা হয় এই আত্মা গোল্ডেন এজের,
তারপর সৃষ্টিও গোল্ডেনেজ হয়ে যায়। শতপ্রধান পাঁচ তত্ত্ব দ্বারা শরীর তৈরি হয়। আত্মা শতপ্রধান হলে শরীরও শতপ্রধান হয়। তারপর একদম শেষে গিয়ে আয়রন এজ শরীর প্রাপ্ত হয়, কেননা আত্মার মধ্যে খাত পড়ে যায়। সুতরাং গোল্ডেন এজ, সিলভার এজ এই সৃষ্টিকেই বলা হয়ে থাকে। এখন তবে বাচ্চাদের কি করা উচিত? সর্বপ্রথম শান্তিধামে যেতে হবে, সেই জন্য বাবাকে স্মরণ করতেই হবে, তবেই তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারবে। এতে সময় ততটা লাগে যতটা সময় বাবা এখানে থাকেন। উনি গোল্ডেন এজের ভূমিকা পালন করেন না। সুতরাং আত্মা যখন ওখানে শরীর ধারণ করে তখন বলা হয় স্বর্গযুগের জীবাত্মা। এমনটা বলা হয় না যে স্বর্ণযুগের আত্মা, তা নয়, স্বর্ণযুগের জীবাত্মা, তারপর রৌপ্যযুগের জীবাত্মা হয়। তোমরা এখানে বসে আছো, তোমাদের যেমন শান্তিও আছে তেমনই সুখ প্রাপ্তি হয়। সুতরাং কি করা উচিত? দুঃখধাম থেকে সন্ন্যাস নেওয়া। একে বলা হয় অসীম জগতেরই সন্ন্যাস। ওই সন্ন্যাসীদের হলো সীমিত সন্ন্যাস, ঘর পরিবার ছেড়ে জঙ্গলে চলে যায়। ওদের এটা জানা নেই যে সম্পূর্ণ সৃষ্টি এখন জঙ্গলে পরিণত হয়েছে। এটা কাঁটার জঙ্গল, কাঁটার দুনিয়া। সত্যযুগ হলো ফুলের দুনিয়া। ওরা যদিও সন্ন্যাস নিয়ে থাকে, কিন্তু তবুও তো সে কাঁটার দুনিয়াতে, শহর থেকে অনেক দূরে জঙ্গলে গিয়ে বাস করে। ওদের হলো নিবৃত্তি মার্গ, তোমাদের প্রবৃত্তি মার্গ। তোমরা পবিত্র জুটি ছিলে, এখন অপবিত্র হয়ে গেছো। তাকে গৃহস্থ আশ্রমও বলা হয়। সন্ন্যাসীরা আসে অনেক পরে, ইসলাম বৌদ্ধ পরে আসে, খ্রিস্টানদের কিছু আগে আসে। সুতরাং কল্পবৃক্ষের এই ঝাড়কে স্মরণ করতে হবে, চক্রও স্মরণ করতে হবে। বাবা কল্পে কল্পে এসে কল্পবৃক্ষের নলেজ প্রদান করেন, কেননা তিনি স্বয়ং বীজরূপ, তিনি সত্য চৈতন্য। সেই জন্য কল্পে কল্পে এসে কল্পবৃক্ষের সম্পূর্ণ রহস্য ব্যাখ্যা করেন। তোমরাও আত্মা, কিন্তু তোমাদের জ্ঞানের সাগর, সুখের সাগর, শান্তির সাগর বলা হয় না। এই মহিমা শুধুমাত্র বাবার, যিনি তোমাদের এমন তৈরি করছেন। বাবার মহিমা সব সময়ের জন্য, তিনি চির পবিত্র এবং নিরাকার। সীমিত সময়ের জন্য তিনি আসেন পবিত্র করে তুলতে। তিনি সর্বব্যাপী, এ তো হতেই পারে না। তোমরা জানো বাবা পরমধাম নিবাসী, ভক্তি মার্গে সবসময় তাকে স্মরণ করে। সত্যযুগে তাকে স্মরণ করার প্রয়োজনই পড়ে না। রাবণ রাজ্য থেকেই তোমাদের আহ্বান করা শুরু হয়, তিনি এসে সুখ শান্তি প্রদান করেন। তবে নিশ্চয়ই অশান্তির মধ্যে ওনার কথা স্মরণে আসে। বাবা বলেন, প্রতি 5000 বছর পরে আমি আসি। অর্ধকল্প সুখ, অর্ধকল্প হলো দুঃখ। অর্ধকল্পের পরে রাবণ রাজ্য শুরু হয়। এর মধ্যে প্রধান হলো দেহ অভিমান, এরপরে অন্যান্য বিকাশ শুরু হয়। এখন বাবা বুঝিয়ে বলেন, নিজেকে আত্মা মনে করো, দেহী অভিমানী হও, আত্মার স্বীকৃতি প্রয়োজন। মানুষ তো শুধু বলে থাকে আত্মা ভ্রুকুটির মাঝখানে জলজল করে। এখন তোমরা বুঝেছ আত্মা হলো অবিনাশী। এই অবিনাশী আত্মার আসন হলো এই শরীর, আত্মা বসেও ভ্রুকুটিতে। অবিনাশী আত্মার এটাই আসন, সবারই চৈতন্য অবিনাশী আসন। ওটা অবিনাশী আসন নয় যা অমৃতসরে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। বাবা বুঝিয়েছেন, প্রতিটি মানুষের নিজ নিজ অবিনাশী আসন রয়েছে, আত্মা এখানে এসে বিরাজ করে। সত্যযুগ হোক বা কলিযুগ, আত্মার আসন হলো মানব শরীর। সুতরাং অসংখ্য অবিনাশী আসন রয়েছে, মানুষ মাত্রেই অবিনাশী আত্মার আসন আছে। আত্মা এক আসন ছেড়ে শীঘ্রই অন্য আসন গ্রহণ করে, প্রথমে ছোট আসন, তারপরে বড় হয়। এই শরীররূপী আসন ছোট বড় হয়। ওই কাঠের আসন যাকে শিখরা অকাল তখ বলে, তা কিন্তু ছোট বড় হয় না। এটা কেউই জানে না, মানুষ মাত্রের অকাল তখতেই ভ্রুকুটি। আত্মা অবিনাশী, বিনাশ হয় না তার। আত্মা ভিন্ন ভিন্ন আসন প্রাপ্ত করে থাকে। সত্যযুগে তোমরা ফার্স্ট ক্লাস আসন পেয়ে যাও, তাকে বলে গোল্ডেন এজ আসন। তারপর ওই আত্মাই আবার সিলভার, কপার, আয়রন এজেও আসেন। গোল্ডেন এজে আসন পেতে হলে অবশ্যই পবিত্র হতে হবে। সেই জন্যই বাবা বলেন, মামিকম স্মরণ করলে তোমাদের খাত বেরিয়ে যাবে, তারপর তোমরা এরকম দৈবী সিংহাসন প্রাপ্ত করবে। এখানে ব্রাহ্মণকুলের আসন, পুরুষোত্তম সঙ্গম যুগের আসন, তারপর আমি আত্মা দেবতাদের আসন প্রাপ্ত করব। এই কথা দুনিয়ার মানুষ জানে না। দেহ অভিমানে আসার কারণে একে অপরকে দুঃখ দিতে থাকে, সেই জন্যই তো একে দুঃখধাম বলা হয়। এখন বাবা বাচ্চাদের বোঝান, শান্তিধামকে স্মরণ করো যা তোমাদের প্রকৃত নিবাসস্থান, সুখধামকে স্মরণ করো, একে ভুলে যাও, এর প্রতি বৈরাগ্য আসুক।
এমনটা নয় সন্ন্যাসীদের মতো ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাবা বোঝান, সেটা একদিক দিয়ে যেমন ভালো অন্যদিকে খারাপ। তোমাদের সন্ন্যাসও ভালো, ওদের হঠযোগের ভালো দিকও আছে মন্দও আছে। কেননা দেবতারা যখন বাম মার্গে চলে যায় তখন ভারতের বিশৃঙ্খল অবস্থা আটকাতে পবিত্রতার প্রয়োজন হয়। সুতরাং হঠযোগীরা এতে সাহায্য করে থাকে। ভারতীয় অবিনাশী খণ্ড, বাবাকে এখানে আসতে হয়। সুতরাং যেখানে অসীম জগতের পিতা আসেন সেটাই তো সর্বশ্রেষ্ঠ তীর্থে পরিণত হয়, তাই না? সবার সদ্গতি বাবা এসে কুড়িয়ে থাকেন, সেই জন্য ভারতই শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম দেশ। প্রধান বিষয় বাবা বুঝিয়ে বলেন, বাচ্চারা স্মরণের যাত্রায় থাকো। গীতাতেও মনমনাভব শব্দটি আছে, কিন্তু বাবা কোনো সংস্কৃত শব্দ বলেন না। বাবা মনমনাভবের অর্থ বলে দেন। বাবা বলেন, দেহের সব ধর্মকে ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মা অবিনাশী, সে কখনো ছোট বড় হয় না, অনাদি অবিনাশী পাটের মধ্যেই ভরা আছে। এভাবেই ড্রামা তৈরি হয়েছে। অন্তিমে যে আত্মারা আসবে তাদের সামান্য ভূমিকা থাকে এই ড্রামায়, বাকি সময় তারা শান্তিধামে থাকে, স্বর্গে আসতে পারবে না। শেষে আসা আত্মারা অল্প কিছু সুখ কিছু দুঃখ ভোগ করে থাকে। যেমন দীপাবলির রাতে কত মশা বেরিয়ে পড়ে, সকালে উঠে দেখো সব মশা মরে পড়ে আছে। সুতরাং শেষে আসা মানুষের মূল্য কতটুকু থাকবে, ঠিক যেন পশু দৃষ্টান্ত। তাই বাবা বুঝিয়ে বলেন এই সৃষ্টিচক্র কীভাবে ঘোরে। সৃষ্টিরূপী মানুষের ঝাড় ছোট থেকে বড়, বড় থেকে ছোট কীভাবে হয়। সত্যযুগে কত অল্প সংখ্যক মানুষ, কলিযুগে ঝাড় বৃদ্ধি পেয়ে কত বিশাল আকার ধারণ করে। প্রধান বিষয় বাবা ইশারায় বুঝিয়েছেন, গৃহস্থ ব্যবহারে থেকে মামিকম স্মরণ করো, 8 ঘন্টা স্মরণে থাকার অভ্যাস করো। স্মরণ করতে করতে শেষে পবিত্র হয়ে বাবার কাছে চলে গেলে স্কলারশিপও প্রাপ্ত হবে। যদি পাপ থেকে যায় তবে আবার জন্মগ্রহণ করতে হবে, সাজা খেতে হবে, উপরন্তু পদও কম হয়ে যাবে। হিসেব নিকেশ, সবাইকে মিটিয়ে ফেলতে হবে, যেমনই মানুষ হোক না কেন, এখনও জন্ম নিতে হচ্ছে। এই সময় দেখো ভারতবাসীদের মধ্যে খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ওরা বিচার বুদ্ধি সম্পন্ন। ভারতবাসীরা 100% বিচক্ষণ ছিল, তারাই এখন বিচার বুদ্ধিহীন হয়ে গেছে। কেননা 100% সুখ ভোগ করার পরে 100% দুঃখ এখানেই ভোগ করে, ওরা তো আসে অনেক পরে খ্রিস্টানরা। বাবা বুঝিয়েছেন খ্রিস্টানদের রাজধানীর সাথে কৃষ্ণের রাজধানীর কী যোগ আছে। খ্রিস্টানরা রাজ্য ছিনিয়ে নিয়েছিল, তারপর ওদের কাছ থেকে রাজ্য পাওয়া গেছে। এই সময় খ্রিস্টানরা খুব শক্তিশালী, ওরা ভারত থেকে সাহায্য পেয়ে থাকে। ভারত এখন অনাহারে, তাই রিটার্ন সার্ভিস চলছে। তারা এখান থেকে অগাধ সম্পদ, হীরে জহরত, সোনা ইত্যাদি নিয়ে গিয়ে বিশাল সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। সুতরাং এখন আবার ধনসম্পদ পৌঁছে দিচ্ছে, ওদের কিছুই পাওয়ার নেই। তোমরা তো বাচ্চাদের কেউ চেনেই না, যদি চিনতো এসে পরামর্শ করত। তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়, যারা ঈশ্বরের মতানুসারে চলো। তোমরাই আবার ঈশ্বরীয় সম্প্রদায় থেকে দৈবী সম্প্রদায় ভুক্ত হবে, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সম্প্রদায় ভুক্ত হবে। আমরা এখন ব্রাহ্মণ, তারপর দেবতা। আমরা এই দেবতা থেকে ক্ষত্রিয়, হামস, এর অর্থ দেখো কত সুন্দর। এটাই হলো বাজুলির খেলা, একে বোঝা খুবই সহজ, কিন্তু মায়া ভুল করিয়ে দেয়, তারপর দৈবী গুণ থেকে আসুরী গুণে নিয়ে যায়। অপবিত্র হওয়া এত আসুরী গুণ, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন এবং সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, 1. স্কলারশিপ প্রাপ্ত করার জন্য গৃহস্থ ব্যবহারে থেকে কমপক্ষে 8 ঘন্টা বাবাকে স্মরণ করার অভ্যাস করতে হবে। স্মরণের অভ্যাস দ্বারাই পাপ ভস্য হবে আর গোল্ডেন এজের আসন প্রাপ্ত হবে। 2. এই দুঃখধাম থেকে অনন্ত জগতের বৈরাগ্য নিয়ে নিজের প্রকৃত নিবাসস্থান শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। দেহ অভিমানে এসে কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। বরদান, আধ্যাত্মিক প্রেমিকের আকর্ষণে আকৃষ্ট হয়ে কঠোর পরিশ্রম থেকে মুক্ত হতে সমর্থ আধ্যাত্মিক প্রেমিকা হও। ব্যাখ্যা, প্রেমিক নিজের হারিয়ে যাওয়া প্রেমিকাকে দেখে খুশি হয়ে ওঠে। তোমরা আধ্যাত্মিক আকর্ষণে আকৃষ্ট হয়ে নিজের প্রকৃত প্রেমিককে জেনে গেছো, তাকে পেয়ে যথার্থ ঠিকানাতেও পৌঁছে গেছো। যখন প্রেমিকা আত্মারা এমনই ভালোবাসার গভীরে প্রবেশ করে তখন অনেক রকম পরিশ্রম থেকে মুক্ত হয়ে যায়। কেননা
এখানে জ্ঞানসাগরের স্নেহের তরঙ্গ, শক্তির তরঙ্গ সব সময়ের জন্য রিফ্রেশ করে। এরকমই মনোরঞ্জনের বিশেষ স্থান, মিলনের স্থান তোমারা প্রেমিকার জন্য প্রেমিক তৈরি করে রেখেছেন। স্লোগান, অন্তর্মুখী হওয়ার পাশাপাশি একনামী আর ইকোনামী হও। ওম শান্তি।